কেনুঝর জেলা যোড়া ব্লক অন্তর্গত বড় কাটি গ্রাম পঞ্চায়েত কালীমাটি দবনা রাস্তা বিপর্যস্ত হয়ে পড়ছে খবর নেওয়ার জা পড়ছে যে মাটি ঠার দবনাক প্রায় তিন কিলোমিটর দূর রয়েছে এই রাস্তাতে বিভিন্ন খনি কোম্পানি মানে নিজের খনিজ পরবহন করুক দৈনিক হাজার হাজার খনিজ বছি ট্রক পরিফলন হাস্তাটি মরণ জমা পালার বিভিন্ন স্তরটি বড় বড় খাল সৃষ্টি হয়েছে ଏହି ରାସ୍ତାଟିକୁ ବରାମତି କରି ପରିବହନ କରିବା ପରିବର୍ତ୍ତେ କମ୍ପାନୀମାନେ ସେହି ମରଣ ଯନ୍ତ୍ରା ରାସ୍ତାରେ ଅନବରତ ପରିବହନ କରୁଥିବାରୁ ତାହା ଅତ୍ୟନ୍ତ ଖରାପ ହୋଇଯାଇଛି ବଡ଼ ବଡ଼ ଗତ ଖାଲଖମାରେ ବର୍ଷା ପାଣି ଜମି ହୋଇ ଏକ ପ୍ରକାର ପୋଖରୀ ସୃଷ୍ଟି ହୋଇଛି ଟ୍ରକ୍ ଗୁଡ଼ିକ ଏହି ରାସ୍ତାରେ ପରିବହନ କରିବା ପାଇଁ ଅନେକ ସମୟରେ ଗାଡ଼ିର ଯନ୍ତ୍ରଣାଂଶ ଭାଙ୍ଗି ରାସ୍ତାରେ ପଡ଼ି ରହିଛନ୍ତି ଫଳରେ ଟ୍ରାଫିକ୍ ସମସ୍ୟା ସୃଷ୍ଟି ହେଉଛି ଏହି ରାସ୍ତା ଉପରେ ବଡ଼କାଲିମାଟି ଓ ବସନ୍ତପୁର ଗ୍ରାମପଞ୍ଚାୟତର ପ୍ରାୟ ପନ୍ଦର ହଜାର ଲୋକ ନିର୍ଭର କରିଥାନ୍ତି କାଲିମାଟିଠାରେ ଥିବା ସରକାରୀ ଡାକ୍ତରଖାନାକୁ ଏହି ରାସ୍ତା ଦେଇ ଆସିବାକୁ ପଡ଼ିଥିବାରୁ ସାଧାରଣ ଲୋକେ ନାହିଁ ନଥିବା ଦୁର୍ଦ୍ଦଶା ଭୋଗିଛନ୍ତି রঞ্জিত বারিক দেবব্রত বারিক পরমেশ্বর নাইক প্রমুখতা প্রক্রিয়ায় যে স্থানীয় লোক এই রাস্তা ডাক্তারখানাকে যাইপুর রাস্তার অবস্থা এত পরিমাণে খারাপ হয়ে যাই যে লোক পা যাওয়া অনুপযোগী হয়ে যাই স্থানীয় কোম্পানি মানে এই রাস্তা নিজের পরিবহন কার্য করে লাভবান হয়েছেন অথচ রাস্তায় মাটি কিংবা মোরম পকাইব কুণ্ঠবোধ করছেন হলে স্কুল বস যাইপার ছাত্র ছাত্রী মানে এখানে দবুনা শিশু মন্দির সরকারি গুপ্তেশ্বর হাই স্কুল ছাত্র ছাত্রী মানে বিদ্যালয় ঠিক সময় পৌঁছি পু না কেউ দিন এগারোটা বেড়ে তো কেউ দিন বারটা বেড়ে স্কুল পুতাব সে ছাত্র ছাত্রী মানুষ তিন কিলোমিটর দূর পরিবর্তে ପ୍ରାୟ ଆଠରୁ ଦଶ କିଲୋମିଟର ବସ୍ରେ ଅତିକ୍ରମ କରିବା ପରେ ଘରକୁ ପହଞ୍ଚୁଥିବା ଅଭିଭାବକମାନେ ଅଭିଯୋଗ କରିଛନ୍ତି ଆଗକୁ ବର୍ଷା ଦିନ ରହିଥିବାରୁ ଏହି ସମସ୍ୟା ଆହୁରି ଜଟିଳ ହେବ ଏଣୁ ଏହି ରାସ୍ତା ମରାମତି କାର୍ଯ୍ୟଟି କରି ପ୍ରଶାସନ ଦୃଷ୍ଟି ଦେବାକୁ ଅଞ୍ଚଳବାସୀ ଦାବି କରିଛନ୍ତି ଯୋଡ଼ାରୁ ରମେଶ ଚନ୍ଦ୍ର ମହାପାତ୍ରଙ୍କ ରିପୋର୍ଟ